নমস্কার, আমি নীতু। আমরা আবার চলে এসেছি নতুন একটা এপিসোড নিয়ে স্টেম হাউসে। আমাদের সঙ্গে আছে দুজন বিশিষ্ট অতিথি। চলুন তাদের মুখ থেকে আমরা শুনে নিই তাদের পরিচয়টা। দাদা বলুন। নমস্কার, আমার নাম বাপাই চন্দি। নমস্কার, আমার নাম হচ্ছে গৌতম দাস, আমি একজন অভিনেতা। আর আমাদের 9th August একটা ছবি রিলিজ হচ্ছে, সাকসেসফুল ফেলিয়ার। এটা ডিরেকশন দিয়েছেন আমাদের ডিরেক্টর বাপ্পাদিত্য নন্দী। বাপ্পাদা আমাদের খুবই ক্লোজ। আর কাজটাকে কাজ ভাবে না, কাজটাকে নিজের ভেবে কাজ করে, যেটা প্রত্যেকটা ডিরেক্টর করে না। আমরা চাইবো সবাই দেখুক এবং সেটা দেখে ফিডব্যাকটা দিই, যে কেমন হয়েছে কাজ, ভালো খারাপ আপনারা দেখুন, বলে গিয়ে দেখুন, আর দেখে খারাপ ভালো যেটা হয় আপনারা জানান। আর আপনাদের পর জানানোটাই আমাদের সামনের দিনে এগোনোর একটা ইচ্ছেটা জাগবে আমাদের। দাদা, তাহলে আপনি তো অনেক মুভিতে ডিরেকশন করেছেন, তো সব থেকে আপনার কোন মুভিটা বেশ ভালো লাগে? দেখুন, সন্তান প্রত্যেকটা মুভি মানে আমার কাছে সন্তানের সমতুল্য, তো প্রত্যেকটা মুভি আমার কাছে ভালো লাগে, মানে ভালো বাসার জায়গা। এইবার কোনোটা ত্রুটি যদি থাকে, তাই বলে যে ভালো, সবটাই আমার কাছে ভালো, প্রত্যেকটাই সিনেমা। যেগুলো করছি, যেগুলো করবো, ভবিষ্যতে বেটার বেটার কাজ করার চেষ্টা করবো, এই আর কি। প্রত্যেকটা সিনেমাই আমার কাছে ভালো। তো আপনি কত বছর আগে ইন্ডাস্ট্রিতে পা দিয়েছেন? এ বাবা, এটা তো খুব সমস্যা, মানে প্রচণ্ড। কারণ হচ্ছে যে আমি ছোটোবেলা থেকেই স্বপ্ন দেখতাম এটা নিয়ে। তারপরে নাটকের সঙ্গে যুক্ত হলাম, তারপরে কলকাতায় এসে, মানে বেসিক্যালি অনেক বছর হয়ে গেল না আমরা ইন্ডাস্ট্রিতে। হ্যাঁ, 15-16 বছর হয়ে গেল। এবং ডিরেকশনে এসেছি বেশি দিন না, ডিরেকশনে এসেছি 4-5 বছর। তার আগে ইন্ডাস্ট্রিতে আছে, মানে বিভিন্ন রকম জায়গা থেকে ব্যাপার। আমি একজন অভিনেতা, আর ছোট থেকে অভিনয়টাকে ভালোবাসি, মডেলিংও করেছি। আমার স্টার্টিং ব্যাকগ্রাউন্ড কিন্তু মডেলিং থেকে। 2009 আমি সেঙ্কো গোল্ডে সেকেন্ড রানার আপ হয়েছিলাম, খুব হাইলাইট হয়েছিলাম। ওখান থেকে আমার ফিল্মে চান্স। তো অনেকদিন দুটো ছবি রিলিজ হয়েছে, এবছর আমার 3টে ছবি রিলিজ হবে, তার মধ্যে একটা বলিউড ছবি আছে। আর বাপ্পারা আমাকে অনেক ছোট থেকে দেখছে, নিজের ভাইয়ের মতো ভালোবাসে। আর এমনি কাজের মতো ওর সব থেকে ভালো কাজ দেখেছিল 11 একটা সত্যি খুব ভালো কাজ ছিল ওটা। তারপর থেকে ওই প্রজেক্টের পরে থেকে আমার প্রতিদিন আরেকটু দুর্বলতা আসে, এই কাজটা খুব ভালো করে। আর সবচেয়ে বড় হচ্ছে ভালো ছেলে, ভালো মানুষ, ভালো মানুষদের সঙ্গে কাজ করতে আরো ভালো লাগে। শিল্প সত্তা যত তো ঠিক আছে, দরকার আছে, এটা জানা দরকার আছে, বোঝার দরকার আছে, কিন্তু যদি সে যদি মানে এই পজিশনটাকে বা এই এটাকে যদি সে ভালোবাসতে পারে বা তার পার্সোনালি নিয়ে না, তাদের সঙ্গে কাজ করা খুব সুবিধা। তো দাদা, আপনার যে মুভিগুলো কাজ করেছেন একটু নামটা বলুন। আমার প্রথম ছবি হচ্ছে 11, ডিরেকশন দিয়েছিলেন অরুণ রয়। রিসেন্ট তার ছবি একটা রিলিজ হয়েছে, বাবা নিতিন দেবকে। আমার প্রথম ছবি হচ্ছে 11, তো সৌরভ গঙ্গী প্রমোট করেছে। তো আর মোহন মানকে নিয়ে ছবিটা হয়েছিল, তো ছবিটা খুব হিট হয়েছে, কেন এটা একটা হিস্ট্রি। আর সেকেন্ড ছবি হচ্ছে আমার নট এ ডার্টি ফিল্ম, রণদীপ সরকার এটা ডিরেকশন দিয়েছিল, তো এই ছবিটাও হিট হয়েছে। তো তারপর মাঝখানে কয়েক বছর আমার গ্যাপ পড়েছে, তো অনেক বছর পর আমি কাম ব্যাক করলাম বাপ্পাদার হাত ধরে। ইন্ডাস্ট্রিতে এসেছিলাম তখন অনেক ছোটো ছিলাম, তখনও বাপ্পাদার হাত ধরেই ছিলাম। আবার অ্যাকচুয়ালি ইউনিক বলা বল, মানে আমরা আমরা কাজটাকে কাজের মতো করে ফেলি, ঠিক আছে। রিলেশন দিক যাই থাকুক না কেন, ফাইনালি কিন্তু কাজ ক্যামেরার সামনে গিয়ে ভালো করতে হবে, ঠিক আছে। তো আমার দুটো ছবি পরপর হিট, তো আমি চাই প্রত্যেকটা ছবি যেন আমরা ভালো রেসপন্স পাই। তার জন্য আমি মানে জি জান প্রাণে আমি লাগিয়ে দিই, যাতে কাজটা ভালো করতে পারি। তো দেখা যাক, আশা করি এই ছবিটা খুব ভালো হয়েছে, ভালো লাগবে। সবচেয়ে বড় কথা এটাই, আমার হিন্দি প্রথম কাজ, এর আগে সব বাংলা কাজ। এবার হিন্দি একটু ট্রাই করো, কম বাজেটের যদিও, কিন্তু আমার মনে হয় একটু অন্য ধরনের, অন্য ধরনের গল্প, একটু গল্প অন্য টাইপের, মানে কমেডি বলো, সব রকম পাবে আর কি, সব রকম মশলা আছে। কম বাজেট চেষ্টা করেছি, যতটা ভালো করার চেষ্টা করেছি, আরও ভালো চেষ্টা করতে পারবো যদি সবাই পাশে থাকে, দর্শককে শুরু করে সবাই যদি কাছে থাকে, এবং ভালো সবাই দেখুক, যারা কাজ আজকে এর সঙ্গে যুদ্ধ হয়েছে তারাও আবার দ্বিতীয় দিন কাজটাকে করুক। আমি চাইবো আরও ভালো কাজ করার, এখন দেখা যায় কী হয়, আশা রাখছি ভালো ভালো লাগবে, এই আর কি। এবার সময় বলে দেবে, দর্শক বলবে কি বলছি। আচ্ছা দাদা, মুভিটার নাম একটু বলুন দর্শককে। সাকসেসফুল ফেলিয়ার।
তো এই যে দাদাকে আপনি কাস্ট করলেন, মানে আপনার কি মনে আসছিল যে এই দাদাকে দেওয়া যাবে? এটা একটা বিশাল বড় প্রশ্ন বললেন। সমস্যাটা কি জানো তো, আমরা যে বাজেট নিয়ে কাজ করি সেই বাজেট নিয়ে কাজ করতে গেলে আমাকে হিসেব করে চলতে হয়। এবার আমাকে তো আমাদের এই গল্পে কিন্তু তিনটে নয়, গল্পটা বললাম না একটু আলাদা ধরনের হবে, মানে গল্প একটু শর্ট করে বলছি, যদিও মানে হলে গিয়ে দেখতে হবে নাহলে পুরোটা হয়ে যাবে না। অ্যাকচুয়ালি একটা মেয়ের সাকসেস, লাইফের সাকসেস মানে ক্যারিয়ারের সাকসেস, কিন্তু তোর জীবনে সে ফেল, এটা নিয়ে মানে কাজ গল্পটা এরকম ধরনের। এবং সে তার জীবনে পরপর কতগুলো ছেলে আছে এবং সেগুলো থাকে না, তো লাস্ট এই আমার হিরোই থেকে যায়। কিন্তু একে নেওয়ার কারণটা হচ্ছে যে প্রথমত হচ্ছে যে ও আমার খুব পরিচিত, ওকে আমি ভালো বুঝি, ও আমাকে ভালো বুঝি প্রথমত। দ্বিতীয়ত ওর পরে আমি অনেক কিছু দাবি করতে পারি, সেগুলো হয়তো কাউকে দেবেন। আমাদের কাজ করতে গেলে এরকম হয়েছে, মানে আমি প্রত্যেকের মানে যাদের আমি নিয়েছি বা যা কাজ করেছি এত কম বাজে যে তারপরে আমি হিন্দি কাজ, মানে বাংলা কাজ শর্ট ফিল্মও হওয়ার মানে চিন্তা ভাবনা করতে হবে এরকম ব্যাপার। তো সেখানে জাস্ট করেছি কাজটা, কারণ কাজটাকে ভালোবাসি, কোনো কাজ ছাড়তে চাই নাই আর কি। তাই কাজটা ওকে নিয়ে করা এই জন্যই যে ও আমার গ্রিপে আছে, বা ভাই এটা করে দিলে করে দিস, তো সেই শুনবে সেই ভালোবাসা রয়েছে বলেই ওকে। হিন্দির একটা বাজার ভালো আছে, সেখানে যদিও এই বাজেটে হওয়াটা সম্ভব নয়, তবুও আমি চেষ্টা করছি যে যদি মানে মানে টাকাটা সিকিউর হয়ে যায় কথা চিন্তা ভাবনা করে। গল্পটা খুব পছন্দের গল্প, মানে প্রডিউসারের গল্প, আমার গল্প নয়, একদম প্রডিউসারেরও গল্প নয়, একটা মেয়ের লাইফ স্টাইল, ঠিক আছে, তার মানে জীবনী নিয়েই গল্পটা, মানে মেয়েটার এটা নিয়ে গল্প। তো সেটা আমার ভালো লাগে, এবং শুনে প্রডিউসার আস্তে আস্তে করেছিল এটা, এবং সেটা আমার মনে হয়েছিল যে না এটা এটা নিয়েও মানে সিনেমা হতে পারে। তো যা করেছি ভালো হয়েছে, দেখা যাক কী হয়, দর্শক বলে পুরোটা আমি আবার বলছি দেখুন আপনারা, হ্যাঁ হলে যান দেখুন, ভালো হোক খারাপ হোক আমাদের ফিডব্যাক দিন যে এটা দরকার। আর তার সঙ্গে ভাই তো যখনই যখন রাত্রেবেলায় ভাই এটা করতে হবে চলে আয়, ভাই এটা গানও তো মানে অ্যাকচুয়ালি এটা সবথেকে বড় ঘটনা জানো, আমার গান শ্যুটটা হয়ে গেছিলো, গানটা আমার অনেক পরে শ্যুট হয়েছে, তো বাবুলদা গান করেছে বাবুল শ্যুটে, তো ওর বাবা কদিন আগে মারা গেছে, কুড়ি দিন আগে, মানে ও চুলো ছিল না, তাই না? তো এইরকম একটা ব্যাপারে ওকে আমি ফোন করলাম, ভাই আমি মানে অন্য কাউকে দিয়ে গানটা করাবো করেছিলাম, কিন্তু তারপরে ভাবলাম যে না ওকে দিয়ে যাই আর কি। তো আমি ওকে ফোন করলাম, আমি ভয় পাচ্ছি ওকে ফোন করতে, ওই পরিস্থিতির মধ্যে ওকে ফোন করে করবো ভাই একটা গানের শ্যুট আছে করবি, তা যাক সত্যি কথা বলতে এই জন্যই ওকে নেওয়া, উনি না বলেনি, মানে আমি বলছি আমি কোন ইনস্টিটিউট শুরু করছি, আমি তখন শ্যুট করতাম না, আমার প্রোডাকশন হাউস ছিল, তো তখন থেকেও কিন্তু আমার পাশে আছে, তখন তো আমি ডিরেক্টর নই, তখন বুঝতে পারছি দাদা কেমন আছো পিল না এই ব্যাপারটা, মানে আমার ছেলেটাকে যে এখন 10 বছর বয়স ও কোলে করে নিয়ে বেড়াতে পারে, মানে ব্যাপার মানে খুব মানে এই এরকম পারিবারিক সম্পর্ক, যাক সেই জন্য হয়তো একটু ম্যাটার করে, আর গাছটাও ভালো পড়ে, অবশ্যই গাছ তো খারাপ না করলে তা নিশ্চয়ই। দাদা তো আপনি তো হিরোর অভিনয়টা করেছেন, তো আপনার আর হিরোইন যে ছিল তার কেমিস্ট্রিটা কেমন ছিল? আমাদের কেমিস্ট্রি খুবই ভালো ছিল, কারণ হচ্ছে অন স্ক্রিন আমরা হিরো হিরোইন, অফ স্ক্রিন আমরা খুব ভালো বন্ধু, তো আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো, তো কমফর্ট জোন প্রত্যেকটার মধ্যেই থাকা দরকার। আর্টিস্ট হয়েছি তো কমফর্ট জোন নিয়ে আর্টিস্ট হওয়া যায়, এটা করবো না এটা পারবো না এটা বলে তো চলে না, কিন্তু সবথেকে বড় ইম্পর্টেন্ট হচ্ছে খুব ভালো বন্ধু, তার জন্য অন স্ক্রিন আমার অনেক ইজি হয়ে গেছে, রোম্যান্স হোক কি ডান্স হোক সব কিছুতে কমফর্ট জোন ছিল আমাদের। তো এমনি অভিনয়টা করে আপনার কেমন লাগছে? অভিনয়টা করে না ক্যারেক্টারটা করে গিয়ে অভিনয়টা আমি অনেক পছন্দ করে করে আসছি, আর অনেকগুলো ছবি করেছি, বড় বড় ছবি করেছি, আর ক্যারেক্টারটা খুব ইম্পর্টেন্ট আমার কাছে এই কারণে, কেননা আমরা বেসিক্যালি ছবি দেখে আসছি যে হিরোকে মানে মিডিলে রেখে অন্যান্য আর্টিস্ট অন্যান্য পুরো ছবি তৈরি হবে, কিন্তু এই ছবিটা একটা নারী কেন্দ্রিক ছবি, একটা মেয়ের লাইফে আপ অ্যান্ড ডাউনকে ঘিরে ছবি, ছেলেদের গুরুত্ব কম বললেও চলবে না, কিন্তু ইম্পর্টেন্ট ক্যারেক্টার হচ্ছে একটা মেয়ে, যেটা তৃষা কর মধ্যে খুব ভালো অভিনয় করেছে,
ভোজপুরিতে কাজ করে, ভোজপুরিতে খুব ভালো ভালো কাজ করে, খুব ট্যালেন্টেড মেয়ে। আর আমার যে ক্যারেক্টারটা সব জায়গায় না ছবির শেষে হ্যাপি এন্ডিং, তো ওই হ্যাপি এন্ডিং দিয়ে শেষ করেছি। আর অ্যাজ এ লিড ফাইনালি যদি দেখা যায় হ্যাপি এন্ডিং আমার সঙ্গে হয়েছে, তো সেইখানে দাঁড়িয়ে আমি খুব হ্যাপি যে বাপ্পাদা আমাকে ক্যারেক্টারটা দিয়েছে। তো বাপ্পাদা আর পুরো ইউনিটের সাথে কাজ করে আমার খুবই ভালো লেগেছে। আর এটা একটা হিন্দি ছবি, তো একটা থাকে না বাঙালির ছেলে, তো হিন্দি হ্যাঁ তো ঠিকই যায়। আমি যে কোনো ল্যাঙ্গুয়েজে কমফর্ট, আমি অনেকগুলো ল্যাঙ্গুয়েজই জানি, তো সব কিছুতে ঠিকঠাক আছে, চলে যায় চাপে কিছু নেই। কিন্তু কাজের অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স খুব ভালো, পুরো টিমটা খুব ভালো, লিডারশিপ থেকে স্টার্ট করে আমাদের ইউনিট মেম্বার, আমাদের এডি গৌরব আমার ভাইয়ের মধ্যে খুবই ক্লোজ, হিরোইন আমার বান্ধবী, দেখো ব্যাপারটা হচ্ছে সবটা নির্ভর করে প্রযোজনের উপর। ওদের তো একটা ভালো বাজেটের মানে বাজেট হয়ে যায় ওদের নিলে, কেন গিল্ড আছে, তারপরে ওদের একটা বাজেট আছে, তো সেরকম প্রযোজনের বলে নিশ্চয়ই চিন্তা করবো আর হবেও তাই। কারণ আমার কাছে গল্প রেডি আছে, কিন্তু সেরকম যদি প্রডিউসার পাই নিশ্চয়ই আমি এগো। এবং দেখো সব থেকে বড় কথা হচ্ছে প্রডিউসারের উপরে নির্ভর করছে, সে কেমন ইনভেস্ট করতে পারবে এবং সেইভাবে। তবে দেবজিৎ দা তো যথেষ্ট ভালো কাজ করে, ওদের নিয়ে তো কাজ করি 100% জিতাদের নিয়ে তো কাজ করে, তো আমার প্রচণ্ড ইচ্ছে। আমি জানি না কতটা কি সাপোর্টটা উঠবো আর যেরকমভাবে পাবো, দেখ দেখ যে মানে আশা তো রাখি, চেষ্টা তো করবো কাজ করার। এবার সেইভাবে কাজ ভালো হলে নিশ্চয়ই দর্শক যদি আমাদের পাশে থাকে বা কাজটা সবার ভালো লাগে সম্ভব হতে পারে। এবং দর্শক যদি আমার পাশে না থাকে তাহলে আমি কি করে কোনটাই সম্ভব হবে না, তাই না? এমনি ভালো লাগা বলতে কার কথা বলবো, মানে প্রত্যেকে এক একটা জনে ভালো লাগার ব্যাপার আছে। যেরকম কৌশিক দা প্রচণ্ড ভালো লাগে, সৃজিৎ দা প্রচণ্ড ভালো লাগা মানে গায়ক ডিরেক্টর আমার, তারপরে অরিন্দম শীল আছে, প্রচুর আছে নাম করে যাবেন। বাংলা ইন্ডাস্ট্রি ভালো ভালো কাজ হচ্ছে এবং ভালো ভালো মানে প্রজেক্ট হচ্ছে। বাংলা ছবি কিন্তু সত্যি কথা বলে যে পাশে দাঁড়ান, আমার মনে হয় না পাশে মানে সেই এত প্রজেক্ট, এত ভালো ভালো প্রজেক্ট ওটিটিতে করলে বোঝা যায় যে মানুষ মানে ডিরেক্টরগুলো স্বাধীনতা পায়, কাজ করার স্বাধীনতাটা পায়, ওখানে কোনো বাউন্ডেশনের অনেক কিছু থাকে না। কাজ কিন্তু ভালো হচ্ছে এখন, আগেও ভালো হতো, আমি বলছি না আগে খারাপ হতো, কিন্তু আগের তুলনায় এখনও ভালো কাজ হচ্ছে এবং ভালো ভালো ডিরেক্টর। এমনি ছোটো ছোটো আমাদের মধ্যে অনেক ডিরেক্টর আছে যারা ভালো কাজও করছে, কিন্তু মানে ভালো ডিরেক্টর ছোট খারাপ ডিরেক্টর বলে না, প্রত্যেক ডিরেক্টরই ভালো, প্রত্যেক ডিরেক্টর তাদের চিন্তাধারা সে করছে। এবার সেটা কোনো কারণবশত হয়তো ভালো হয়ে ওঠে না বা কী, সেটা পরের ব্যাপার, ভালো কাজ করে এবং ওনারা তো একটা ভালো মানে কী বলবো ভালো বাজেটে ভালো কাজ করেন এবং ভালো ভাবে কাজটা করতে পারে নি। তো আপনার কি ছোটবেলা থেকে ডিরেক্টর করার শখ? দেখো এই একটা বিশাল মজার গল্প, মানে আমার বাড়ি গ্রামে কুষ্টিয়াতে, বাবা বা আমাদের ফ্যামিলি থেকে এই এই প্রফেশনের মধ্যে কেউ ছিল না, তো তারা প্রথম থেকে নাই করে যে এই জায়গাটা তোরা পারবি না, আমার এটা ব্যাপারটা ছিল। আমার মনে হয়েছিল না বলে কোনো ওয়ার্ড হয় না আমার কাছে আছে, আমি হয়তো নাম করতে পারবো না অত সেই জায়গায়, কিন্তু কাজটা আমি করতে পারবো, সেই ছোটোবেলাতে আত্মবিশ্বাস আছে। তাই তখন থেকেই আমি নাটকের সঙ্গে যুক্ত থাকি, নাটকের গ্রুপ ছিল আমার গ্রামের, নাটকের গ্রুপ ছিল, সেই নাটকের উপরে কলকাতায় এসেছি, কলকাতায় এসে আমার বন্ধু ছিল যে কলকাতায় এনেছিল, নাম তাকে রাজকুমার বলে একটা ছিলেন, ছেলে ছিল খুব ভালো মানে বন্ধু ছিল, তার ধারে কলকাতায় এসেছি। তারপরে আমি এক এক করে স্টেপ বাই স্টেপ কাজ করতে চেয়েছি বা করছি, সেইভাবে মানে অনেক ঝড় যাত্রা করে বর্তমানে এখন কয়েকটা মুভি রিলিজ হয়ে গেছে, আগামী বছর 2025-এ মানে পুজোর সময় একটা রিলিজ হচ্ছে, দুর্গা বলে একটা মুভি রিলিজ আছে, তারপর পুজোর পরে একটা ইয়ার মাঝে বলে একটা মুভি রিলিজ আছে, তারপরে সাকসেসফুলি হতো এটা এই সামনে নেক্সট
এই তিনটে কাজ তো একদম রেডি আছে। এরপর কাজ করার কথা চলছে, এখন দেখা যায় কতদূর কী হয়, সেটা আবার বড়ো প্রজেক্ট আছে, দেখা যাক সেটা সময় বুঝে যাবে। তো আমার কাছে দর্শকদের কাছে অনুরোধ, খুব কষ্ট করে একটা জিনিস মেকিং করি আমরা, প্লিজ আপনারা হলে গিয়ে দেখুন, দেখুন এবং হয়তো সেটা আমাদের সাহায্য স্বরূপ করুন। মানে ব্যাপারটা হচ্ছে মানুষ তো অনেক ভাবে অনেক কিছু দেয়, আপনাদের না সময় মানে সময় সামান্য পয়সা দিয়ে অন্তত ভালো মন্দ এই বিচারটা আপনাকে নিশ্চয়ই। প্রত্যেকে খুব পরিশ্রম করে এই ছবিটা বানিয়েছে, আর আমরা তখনই সাকসেস যখন আপনারা হলে গিয়ে ছবি দেখবেন। তো হলে গিয়ে ছবিটা দেখুন, তারপর ডিসাইড করবেন ছবি কেমন লাগলো বা না লাগলো, আশা করি খুব ভালো লাগবে। আর সবথেকে বড় কথা যে আমি একটা জিনিস যেটা করেছি এবার এই মুভিটার ব্যাপারে, আমি সিং স্ক্রিনগুলো অনেক নিয়েছি, মানে প্রায় 20টা মতো সিং স্ক্রিন নেওয়া হয়েছে এবং দেখানো হবে। হ্যাঁ, এবং বাকিটা আমাদের নজরদিত তো প্রিমিয়ার শোটা আছে, এটা তো করা হচ্ছে এবং এরপরে যেটা আছে সেটা আরও অনেক বড়োভাবে আসছে, রুদ্রাটা সেটা ইনফোটিফো নিয়ে ডোকলভাবে করা হচ্ছে। তারপরটাতে মানে আছি আপনাদের সঙ্গে, আপনার দেখানোর জন্য কাজ দেখানোর জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি, একটু কষ্ট করে হয়তো আপনাকে একটু খোঁজ করে নিতে হবে যে কোন হলগুলো এসছে বা একটু যদি এ করেন তাহলে আমাদের পাশে দাঁড়াতে পারবেন এই আর কি। আর তারপরে আমরা যেটা হচ্ছে যদি সরকারি কেউ নাও দেখতে পান, এখন অনেকগুলো 10টা মানে পশ্চিম সারা পশ্চিমবঙ্গে হিন্দি বই তারপরে 10-20টা হল, এই বা 20টাই হল হলো, আর ধরো ভোজপুরি তোমার রিলিজ করার ইচ্ছা আছে, এখন জানি না কবে তুই কী করতে পারবো, তো যেহেতু হিন্দিও হয়ে যেতে পারে তো সেখানে যদিও মানে অনেকে দেখতে পাবে না, ওটিটি তো আসছে, তখন দয়া করে আপনারা একটু দেখে নেবেন এই কি মানে ওটিটিতে অন্তত দেখবেন। হ্যাঁ, মানে ওটা আপনার হাতের মুঠোয় চেষ্টা করলে আপনি দেখতে পাবেন। হ্যাঁ, তো আমি চেষ্টা করি যে করে হলে গিয়ে দেখুন, ওটিটিতে দেখুন, যেহেতু দেখুন আপনারা আমার কাজটা আপনারা দেখুন, এটাই আমার অনুরোধ। আপনারা হলে গিয়ে দেখুন, আর যদি নিয়ারেস্ট কোনো হল না দেখতে পান, যেটা পাবেন যে হ্যাঁ আমাদের আশেপাশে রয়েছে এই হল যেতে পারি, তো একটু সময় বের করে গিয়ে ছবিটা দেখবেন, ঠিক আছে। আর তারপর তো দাদা যেটা বললেন ওটিটি, এখন তো ওটিটি ঘরে ঘরে, তো মোবাইলটা বের করে একটু ওটিটি একটু কাইন্ডলি দেখবেন, ছবিটা ভালো লাগবে। প্রত্যেকের কনসেপ্ট কিন্তু একদমই নতুন নিউ, ঠিক আছে। এইরকম মানে কনসেপ্টের উপর ছবি কিন্তু এর আগে হয়নি, ঠিক আছে। বারবার বলছি, এর আগেও বলেছিলাম আপনাদের, তো ছবিটা গিয়ে দেখুন একটু মানে কেমন হচ্ছে বুঝেছে, জানতে পারলে ফিডব্যাক পেলে আবার সাহস পাবো কাজ। হ্যাঁ, কিন্তু আমাদের চ্যালেঞ্জ প্রথম হিন্দি কাজ কিন্তু আমাদের, এটা প্রথম কিন্তু একদম। আর তারপরে খুব কি বলবো মানে এত চিপ এত কমে এই এতটা ভাবে করা, তারপর সবাই পাশে আছে বলে এটা বলতে হবে, সবাই পাশে আছে। আমি কিছু কথা জিজ্ঞেস করতে চাচ্ছি, সেটা হলো ছোটবেলাকার, তো তোমার ছোটবেলাকার দিনগুলো কেমন ছিল? আমার ছোটবেলাকার দিনগুলো খুবই ভালো ছিল, আশা করি প্রত্যেকেরই ভালোই থাকে। ভালো ছিল কি দুষ্টুমি করতিস না এটাকে মারা যায়? দুষ্টু খুব ছিলাম দাদা, দুষ্টু ছিলাম, কেমন হচ্ছে বাবা মার একটাই ছিল, তো যা চেয়েছি তাই পেয়েছি, তো দুষ্টুমি আনলিমিটেড দুষ্টুমি করতাম বলতে গেলে টাইমে। আমি কোনো দুষ্টুমি করিস কি? আমি করি, আমি কিন্তু খুব একটা শান্ত ছেলে নই, সেটা পাওয়া যায় না, মানে সেট কাজ করছি করছি তুমি করে কোথায় গেল ভাই ভাই আজকে আসছে কাজ, ওকে। বাট পার্সোনাল লাইফে সিনসিয়ার কাস্ট, পার্সোনাল লাইফে আমি খুব দুষ্টু, আর বাড়ি থেকে শেখানো যে বড়দের সম্মান করবি, বাচ্চাদের ভালোবাসবি, সবাইকে নিয়ে চলবি, কাউকে ছোট করবি না, তো এইটা আমার মানে মাথায় এখনো আছে, থাকবে যতদিন বেঁচে থাকবো। আর এটা টোটালটা ক্রেডিট গোস টু আমার বাবার মা, বাবা মায়ের শিক্ষা দীক্ষার অনেক ম্যাটার করে, এটা আমার পক্ষেও লেগেছে। তো দুষ্টুমি খুব করতাম স্কুল কলেজে, এত দুষ্টুমি করেছি আনলিমিটেড দুষ্টুমি করেছি, মানে টিউবলাইট ভেঙে দেওয়া, বেঞ্চ ভেঙে দেওয়া, ডাস্টার বা চক নিয়ে ওই টিচারকে ছুঁড়ে মারা। তো একজন ক্লাস টিচার ছিলেন আমার, দীপজানী ম্যাম, ওনার টাইটেলটা মনে নেই, ফিজিক্স মানে মেয়েদের মাতৃ অ্যাকচুয়ালি টিচারদের পিছনে লাগতাম আমি, খুব পড়াশোনায় ভালো ছিলাম, বদমাসিতেও ওই রকমই ছিলাম। তো দীপজানি ম্যাম আমাদের ফিজিক্সের টিচার ছিল, আমার খুব ভালো লাগতো ওনাকে, ওই মেয়ে ওনার ওইটা আমার ক্রাশ, ফার্স্ট ক্রাশ ওইটাই, তখন ক্লাস 8 এ পড়ি। ম্যাম পড়াতেন, আমি হা করে তাকিয়ে দেখতাম, ম্যাম মানে আমার দিকে যখন তাকিয়ে জিজ্ঞাসা করতেন কি পড়ালাম বলতো, তো আমি না কোনো ব্ল্যাঙ্ক হয়ে যেতাম, কোনো উত্তর দিতে পারতাম না, আমি ওই বলতাম
দোকান থেকে এবার কি হয় বাপ্পা তুই এত বড় হয়ে গেছিস, মানে দেখো ব্যাপারটা রেসপেক্ট রেসপেক্টের জায়গা, প্রণাম বললাম, মানে আমাদের কিন্তু আগে ছিল এটা, এখন বাচ্চাদের খুব কম হয়ে গেছে, এখন যে স্যার কে পাই আগে আগে প্রণামটা করবো, বাইরের দিকে প্রণাম করে একটা রিয়াজ ছিল সেটা, এখন আমার চেষ্টা করি আমরা সেইটা এখন অনেকে কমে যাচ্ছে। তো বলবো শুনতে গেছো তো, একদিন দেখলাম বাইরে দিয়ে মানে স্কুলের গেট থেকে বেরোচ্ছিলেন, আর আমি স্কুল মানে গেট থেকে আমি মানে বেরোচ্ছিলাম, মানে স্কুলের পাশ থেকে আমি বেরোচ্ছিলাম, তো আমি বললাম না ম্যামকে দেখলে আমি ব্ল্যাক, এখন স্টিল আমি ম্যামকে দেখলে আমি জানি না আমি কোন দুনিয়ায় চলে যাই, কি ভাবি আর কি চলে মাথায়, তো আমি না তাকিয়েছিলাম, তো ম্যাম এই গৌতম না, তো যখন দেখেছিল বাচ্চা ছেলে দাঁড়িয়ে ছোট ছোট চুল রোগা পাতলা একটা ছেলে ইউনিফর্ম পরে যাচ্ছি, তো আমাদের যখন দেখে তখন আমি হাত কাটা একটা সিভলেস পরে আমি যাচ্ছিলাম থ্রি কোয়ার্টার প্যান্ট পরে, তো বাইকটা আমি লক করে আমি পার হচ্ছিলাম কিছু জিনিসপত্র নেওয়ার জন্য, বাবা তুই বডি তো খুব ভালো বানিয়ে ফেলেছিস এই ওই সেই, হ্যাঁ তোকে খুব হ্যান্ডসাম লাগছে, না কোনোদিনই করিনি স্কুল লাইফেও করিনি, আমি আমি ওই ম্যামের কাছে গিয়ে প্রণামটা হতো না আমার, আমি জানি না, তো স্কুল লাইফ থেকে অভিনয় ডান্স এগুলো খুব পছন্দ করি ভালোবাসি, তো ডান্স তো খুব ভালো করিস আমি দেখছি, সামরাজ্যতে ডান্স করছি খুব ভালো লাগছে, হ্যাঁ তো খুব ভালো লাগে, তো ম্যাম সবচেয়ে বড় কথা যে আমি ওকে না মানে গান ডান্স প্র্যাকটিস হয় মানে ওয়ার্কশপ টেস্ট হয়, মানে ওর বাবা যেহেতু জানতে হয়েছে সেহেতু আমি ওর সেই সুযোগটা পাইনি, কিন্তু স্পটে দারুণ করেছিস ডান্স, একদম টাইমও কম ছিল তার মধ্যে গাছ তুলে নেওয়া, কাজটা তুলতে হবে না ডিরেক্টর ডুবে যাবে, আর ডিরেক্টর আমার কানের সামনে এসে বলবে ভাই কি হচ্ছে, পুরো ইমিডিয়েট মানে টেনশনে পড়ে যাবে, তো চেষ্টা করেছি ভালো করার, ভালো হয়েছে আশা করি, লাইফটাই আমার এখনো এন্টারটেনমেন্ট যেটা হয় না আমার লাইফে তাই চলছে, আশা করি রিসেন্ট আর একটা গানে যেতে পারি, একদম মানে তাড়াতাড়ি আমরা একটা বার সম্পাদ দিয়ে যাচ্ছি, ভালো আমরা নেক্সট একটা প্রজেক্ট করছি, ওয়ার আমি ভালো প্রজেক্ট এখন বলবো না, এখন বলবো তো পরে এরকম একটা ব্যাপার, কিন্তু দুষ্টুমি চলতেই থাক, আর কলেজে তখন স্বাধীনতা পেয়ে গেছি বড় হয়ে গেছি, আর কলেজে কোয়েট ছিল যা হয়, তো সুন্দর মেয়ে দেখলে আমি অনেক ছোট থেকে বাইক চালাচ্ছি, তো সুন্দর মেয়ে দেখলে একদম বুকের বোতাম খোলা, এইটা প্রত্যেকটা ছেলের মধ্যে থাকে দাদা, আমার তোমার মনে নয়, এইটার জন্য কোনো এজ দরকার থাকে না, আর দর্শক বন্ধুরাও জানেন যে যেসব ছেলেরা দেখছেন বা পুরুষরা দেখছেন বিয়ে হোক কি না হোক বয়স যাই হোক না কেন মেয়ে দেখলে ধুপুক করে, কিন্তু নর্মাল থাকে নিউট্রাল থাকা ভালো, কারণ মেয়েদেরকে আমি খুব রেসপেক্ট করি, মানে আমারও ঘরে মা বোন আছে, তো হ্যাঁ ভালো লাগতেই পারে, মা বোন বাদেও একজন আছে আমার, তো ভালো লাগা লাগতেই পারে, এটা কোনো তো অপমান মানে অন্যায় নয়, হ্যাঁ যেমন আমার সাইতে মুটে ভালো লাগে, প্রবাসকে ভালো লাগে, তো ভালো লাগতেই পারে, ও হ্যাঁ মুটে ভালো মাছ পুরে আসছে, তাই স্যার প্রত্যেকদিন তো স্কুল লাইফে স্যার কেমন মারতো, কোন স্যার বেশি মারতো, আমি লাইফে একবারই মার খেয়েছি, মার খেয়েছি অনেকবার, এই মারটা আমি কোনোদিনই ভুলবো না, তখন ক্লাস 5 6 এ পড়ি, তো কম্পিউটার টিচার ছিলেন আমাদের শোভন স্যার, তো আমি সেন্ট পিটার্স এ পড়তাম ক্রিশ্চিয়ান স্কুলে, তো আমাদের স্কুলে মানে একটা কম্পিউটারে মনিটরে দুজন করে বসে করাতো, ঠিক আছে একবার মাউস নিয়ে ও নাড়াচ্ছে, একবার আমি মাউস নিয়ে নাড়াচ্ছি, আর মানে কিপ্যাড ইউজ করছি, তো আমার একটা বন্ধু ছিল আরো দুষ্টু মানে এত বদমাশ ছেলে ছিল অলোক বলে, ও কি করেছে কিপ্যাডটা পিয়ানোর মতো বাজিয়েছে, ঠিক আছে খুব জোর, তো মনিটর ব্ল্যাক আউট হয়ে গেছে কিছু দেখা যাচ্ছে না, তো টিচার যখন এসছেন উল্টে ও নিজের নাম নেয়, আমি আমাকে বলছে গৌতম করেছে,
আমি জানি করিনি না, এটা তুই করেছিস, তোর মতো ছেলেই করবে, এটা আমি কেউ করবে না। কম্পিউটার খারাপ করেছিস, এবার তুই বল কোন বেদ দিয়ে মার খাবি। টোটাল 8 রকমের বেদ ছিল, পাতলা, তার থেকে একটু মোটা, তার থেকে একটু মোটা, লাস্টে এন্ডিং এ ঠিক এই মোটা, এই সাইজে এই মোটা। এবার আমি ভাবছি বয়স কম ছিল, বুদ্ধি কম ছিল, মোটার দিয়ে মার খেলে অনেক জোর লাগবে, পাতলা দিয়ে মার খাই তার কম লাগবে। যা চাগুকের মতো পিটিয়েছেন আমাকে পা থেকে মাথা পর্যন্ত। আর ছোটবেলায় খুব মানে হয় না, কমপ্লেকশন খুব ফেয়ার ছিলাম আমি, আর মানে নাদু সুদু ছিলাম, একটু ফেট ছিলাম, তো এমন মেরেছে, এমন মেরেছে পা থেকে মাথা পর্যন্ত পুরো দাগ পড়েছে। দেখিস তখন কিন্তু তুই মার্কে বাড়িতে গেছিস, বাড়িতে বলতে ভয় পেত কারণ আবার মারবে। এখনকার ছেলে মেয়ে যেটা ঠিক আছে বলে দিলেই সঙ্গে বাড়তে লোক সেটা কিন্তু চাপ হয়, কিন্তু আমাদের সঙ্গে তো এটা হতো না। যদি বাড়িতে গিয়ে বলেছি বাবা আবার দুটো দিয়ে দেবে, না না কেন বলেছিস, আর এখন মা বাবা চলে যাচ্ছে, এর জন্য স্যার মারে না। শরীরটা খুব একটা ভালো নয়, কথা হয়েছে তো আসতেও পারে না আসতেও পারে, তো খুব ভালো বিশাল বড় পাওনা জানিস, বিশাল বড় পাওনা। আমার বাড়ি কপার কলকাতায়, আমার বাবা তার বাবা তার বাবা পুরোপুর সেখানে। হ্যাঁ তো হ্যাঁ আমাকে একটু মানে বাঙালি নর্মালি বেশি লাগে, ভগবানের দেওয়া দান। হ্যাঁ আমার বোম্বাইতে যাতায়াত করেছে, বোম্বাইতে আমি থাকি প্রায় থাকি, কারণ বলিউডে আমি একটা ছবি করছি, তো আমার একটা হিন্দি ছবি বলিউড ছবি রিলিজ হচ্ছে ইমরান খানের সাথে, আমির খানের প্রোডাকশন হাউস, আমির খান প্রডিউসার, আর ইমরান খানকে রিলঞ্চ করছে মামা মানে নিজের ভাগনাকে। হ্যাঁ তো আমার 15-20 মিনিটসের ক্যারেক্টার আছে, এটাও খুব তাড়াতাড়ি রিলিজ হবে, তো আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা বাঙালি তো আমাদের বাঙালির মধ্যে যে হিরো আছে কোন হিরোটা তোমার ভালো লাগে? ইন্ডাস্ট্রি তো অনেক বড়, আর অভিনয় দেখা বা শেখা বা ভালো লাগা হচ্ছে সৌমিত্র জেটুকে দেখে, তো ওনার নাতি আমার খুব ভালো বন্ধু, কারণ আমরা দুজনে একসাথে 11 ছিলাম, রবীন্দ্র ঘোষ বাইরে ডাকনা বল, তো উত্তম কুমারকে ভালো লাগে, বলবো না যে ভালো লাগে না, উত্তম কুমার উত্তম কুমার হি ইজ লেজেন্ড, বাট সৌমিত্র চট্টোপাধ্যায়কে আমার খুব ভালো লাগে, ওনার সাথে দেখা করেছি কথা বলেছি, উনি স্মার্ট হ্যান্ডসাম ভালো অ্যাক্টার, বাট অ্যাজ এ হিউম্যান বিং খুব ভালো একজন অভিনেতা, ভালো মানুষ, ঠিক আছে, তো আমার খুব ভালো লেগেছে সৌমিত্র জেঠুকে। তো তখনকার দিনে যদি বলতে হয় তো সৌমিত্র জেঠু, আর এখনকার দিনে যদি বলতে হয় তো পার্সোনালিটি ম্যাটার করে, অ্যাক্টিং ম্যাটার করে, তো আমি বলবো জিদ্দাকে, জিদ্দাকে আমার খুব ভালো লাগে, ওনার অভিনয় খুব ভালো লাগে, ওনার পার্সোনালিটি আমার খুব ভালো লাগে, তারপর আছে টুকটাক আছে কিন্তু খুশি আমি কপি যদি বলতে চাই কপি কোনদিন কারো করা উচিত না, কিন্তু আমি শাহরুখের ডাই হার্ড ফ্যান, আমি শাহরুখের মতো প্রত্যেকটা টিনে যে কেমন ছিল, তো শাহরুখের মতো হোয়াইট শার্ট পরা, চুল ফেলে রাখা, ব্যাগ সানগ্লাস পরা, ফ্রেড ব্লু জিন্স পরা, তো এগুলো খুব করতাম। তো বলিউডে মানে আমি শাহরুখকে এসআরকে খুব পছন্দ আমার, আর বলিউডে সৌমিত্র জেঠু, তারপর আর আমাদের বাংলার যে হিরো একজনকে তো না বললেই নয় সেটা হলো বোম্বাদা, অভিনেতা হিসাবে তো অনেক বড় অভিনেতা, তার সাথে কোনো কম্পেয়ার হয় না, কারোরই হয় না, ঠিক আছে, ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রেখেছে, ইন্ডাস্ট্রিকে এখনো চালিয়ে যাচ্ছে, একমাত্র বোম্বাদা, ঠিক আছে, বোম্বাদাকে আমার খুব ভালো লাগে, বোম্বাদাকে আমি খুব রেসপেক্ট করি, বোম্বাদের সাথে একবার ভাগ্যবশত দেখা হয়েছিল, কথা হয়েছিল, তো আমি খুব রেসপেক্ট করি, খুব মানি, বাট ভালো লাগা অ্যাজ অ্যান অভিনেতা বোম্বাদা খুব বড় অভিনেতা, কিন্তু ওভারঅল যদি দেখি তো জিদ্দা। তো এবার আমাদের হিরোর তো গেলই, এবার আমাদের হিরোইনের কথা বলছি, তোমার কোন হিরোইন মানে হিরোইনটা ভালো লাগে? তখনকার দিনে যদি যাই সুচিত্রা সেন, আর এখনকার দিনে যদি যাই অনেকেই আছে, কাকে ছেড়ে কাকে বলবো, কিন্তু আমার ফেভারিট হচ্ছে শ্রাবন্তী,
তো ওনার সাথে পরিকল্পনা আছে, জানি না ইন ফিউচার কি হবে না হবে, পরিকল্পনা আছে, হয়তো মেবি শ্রাবন্তীর সাথে একসাথে স্ক্রিন শেয়ার করতে পারবো, কাজ করতে পারবো, আশা রাখি, হোপ কোনোদিন ছাড়তে নেই। হ্যাঁ ঠিক, এই জন্যই আমরা টিকে রয়েছি, আশা কোনোদিন ছাড়তে না, আশা একদিন ঠিক করব, ইম্পসিবল ইজ নাথিং না, ইফ ইউ ওয়ান্ট টু ইনভেন্ট ইট, এরকম একটু কাজ করতে ইচ্ছে হবে, কারণ ইচ্ছে আছে তো কাজ করব, তো দেখা যাক। শ্রাবন্তীকে আমার খুবই ভালো লাগে, খুব সুইট ফেস না, একটু কিউট কিউট ব্যাপারটা আছে, খুব ভালো, খুব ঠিক, এখন এখন ভালো অভিনয় না জানলে তুমি টিকে থাকতে পারবে না, তোমাকে ভালো অভিনয় জানতেই হবে, এবং কাজ ভালো না জানলে আমিও টিকবো না, প্রত্যেকের ভালো জিনিসটা এখন জানার দরকার আছে, এখন সত্যি কথা বলতে কাজের পরে ডিপেন্ড করছে, আমি যদি কাজ না করি আজকে আমি মুক্তি বললাম আমি হবে না, কখনোই হবে না, কাজ দিয়ে খুব করতে হবে সবাইকে, সে অ্যাক্টার বলো, ডিরেক্টর বলো, ক্যামেরাম্যান বলো, এ টু জেড, মেকআপ ম্যান বলো, যা জানা দরকার, তো সেখানে কাজ ভ্যারাইটি দরকার এবং কাজটা জানা দরকার, বোঝা দরকার। তো বন্ধুরা অনেকটা সময় হয়ে গেছে আমাদের, এখন বিদায় নেওয়ার পালা, আর অবশ্যই তোমরা মুভিটা দেখবে 9 আগস্ট, অবশ্যই দেখবে, 9 আগস্টে রিলিজ হচ্ছে, তো নমস্কার, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। आंख तेरी आंख मेरी लड़ गए नैना, दिल चाहे हो हकीकत ये न रहे बस कोई सपना, हो खाब तेरे सताए बात डुबाए कहीं गहरा, बस तू ही तू बसा दिल को छुपा देता हूँ पहरा, सद के उतारू तेरा चांद सा है चेहरा, पागल तेरे लिए दिल मेरा बेचारा, तेरे लिए आया मैं तो सर पे बांध सहरा, बनूंगा तेरा मैं हवों का शहजादा, सैया मैं तेरा मेरी जान।